দেশের নাটক সিনেমার পেছনের গল্প খুঁজতে খুঁজতে এবার দেশের বাইরের নাটক। কিছুদিন আগে কলকাতার ধারাবাহিক নাটক নির্মাণের পেছনের গল্প তুলে আনতে ভারত পর্যন্ত গিয়েছিল যমুনা টিভির একটি দল। ইচ্ছে নদী ও ইষ্টি কুটুম নাটকের সেট ঘুরে থাকছে বিশেষ প্রতিবেদনের প্রথম পর্ব। দেশের নাটকের চেয়ে এদেশের দর্শকদের কাছে বেশি জনপ্রিয় ভারতীয় চ্যানেলগুলোর নাটক, বিশেষ করে স্টার জলসা ও জি বাংলার ধারাবাহিক নাটকগুলো। নাটকগুলো হলো ইচ্ছে নদী, চোখের তারা তুই, ইষ্টি কুটুম, জলনুপুর, বোঝে না সে বোঝে না, তুমি আসবে বলে, দ্বীপ জেলে যাই, গোয়েন্দা গিন্নি, চোখের বালি ও কোজাগুড়ি। শুটিং ফ্লোরে তখন চলছিল ইচ্ছে নদীর শুটিং। শুটিংয়ের ফাঁকে যমুনা টেলিভিশনের সাথে কথা বললেন নাটকটির কলাকুশলীরা। জানালেন নাটকে তাদের চরিত্র আর বাংলাদেশের দর্শকদের নিয়ে তাদের ভাবনার কথা। ইচ্ছে নদী বলে একটা সিরিয়াল করছি স্টার জলসায়, সেখানে আমি অনুরাগ ব্যানার্জি বলে একটা চরিত্র করি যেটা আমাদের সিরিয়ালের হিরো। আই অ্যাম অ্যাকচুয়ালি ভেরি ভেরি অবলাইজড যে আমাদের এই সিরিয়ালগুলো আমাদের দেশের বাইরেও বাংলাদেশেও এত লোক দেখেন, ভালোবাসেন। আমাকে আপনারা ইচ্ছে নদীতে কাজরি চরিত্রে দেখেন এবং কাজরি চরিত্রটা খুব মিষ্টি একটা বৌদির ক্যারেক্টার। এখন মেকআপের বাইরের কাজরি আমি, বাড়িতে আমরা এইভাবেই থাকি। নাটকগুলোর বিভিন্ন দিক নিয়ে কথা বললেন ইচ্ছে নদী, ইষ্টি কুটুম, চোখের তারা তুই ও জলনুপুরের রচয়িতা লীনা গঙ্গোপাধ্যায়। আমি নিশ্চিত যে আপনারা আমাদের কাজগুলো দেখেন এবং সেই রকম একটা অদেখা বন্ধুত্ব আপনাদের সঙ্গে আমার আছে। আমি নিজে বাংলাদেশের মেয়ে, এটা বলে রাখা ভালো, আমার আপামর বাঙালির কথা মনে করে তো লেখা বটেই। আমি একবার কেয়াপাতার নৌকো বলে একটি সিরিয়াল ধারাবাহিক করেছিলাম এবং সেটা কিন্তু আমার উৎসর্গই ছিল মন থেকে প্রাণ থেকে বাংলাদেশের মানুষের প্রতি। একদিকে যেমন ইচ্ছে নদীর সেটে ব্যস্ত কলাকুশলীরা, ঠিক তেমনি অন্যদিকে শুটিং নিয়ে ব্যস্ত ইষ্টি কুটুম নাটকের নির্মাতা ও কলাকুশলীরা। শুটিংয়ের ফাঁকেই তারা মুখোমুখি হলেন যমুনা টেলিভিশনের। জানালেন বাংলাদেশি ভক্তদের নিয়ে তাদের ভাবনার কথা। আমি ইষ্টি কুটুমের বাহার চরিত্র। আমাদের একটা ইষ্টি কুটুমের পেজ আছে যেখানে বাংলাদেশের প্রচুর মেম্বার, অনেক SMS আছে আমার কাছে পার্সোনালি। বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে শুধু বলবো, যেমনভাবে তোরা বাহামণিকে সকল সময় ভালোটো বেছে এসেছিস, ঠিক তেমনভাবেই আরও আরও ভালোবাস। আমার অরিজিন হচ্ছে ঢাকা বিক্রমপুর, সেই দেশের বাসিন্দা হয়ে বাংলা মাতৃভাষা যেহেতু, সেহেতু আমি সব মানুষের কাছেই আমার অভিনয়ের মাধ্যমে এই 26 বছর ধরে পৌঁছতে পেরেছি। আমি বাংলাদেশের ছবি করেছি, বাংলাদেশে আমার বাড়ি, আমার পূর্বপুরুষদের স্মৃতি জড়িয়ে আছে বাংলাদেশে। আমাদের এখান থেকে কেউ যখন যান বা বাংলাদেশ থেকে কোনো বন্ধু বান্ধব যখন এখানে আসেন, তখন এই খবরগুলো আমরা পাই যে এই ধারাবাহিকগুলো ওখানেও দেখানো হয় এবং ওখানে যথেষ্ট জনপ্রিয়তা আছে, সে খবরগুলো আমরা পাই। নির্মাণের যে প্রসঙ্গটা এখানে আছে, যিনি লেখেন শ্রদ্ধা লীনা গঙ্গোপাধ্যায়, তিনি পুরো বাঙালি জাতিকে নিয়েই ভাবেন এবং সেটাই লেখেন। কলকাতার দর্শকদের পাশাপাশি ধারাবাহিকগুলো সমানভাবে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশেও, কিন্তু অনেক সময় নাটক নির্মাতা কিংবা কলাকুশলীরা জানেন না এদেশের মানুষের কথা, তাদের ভক্তদের কথা। তবুও তারা অভিনয় করে যান আর অন্যদিকে দর্শকরা দেখেন, মুগ্ধ হন। কামরুল রিফাত, 24 টুনাইট। কাটো, পরেরটা দেখে নে, পাখা দাও একটু।